প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তাজক প্রধান অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের অনুশীলনী 1.2 এর শেষ ক্লাস নেব, 1.2 এর শেষ ক্লাস নেব। আর আগামী ক্লাসে আমি তোমাদের বীজগণিত নিয়ে আলোচনা করব, আগামী ক্লাসে তোমাদের বীজগণিত নিয়ে আলোচনা করব। আজকে আমি 1.2 এর শেষ ক্লাস নেব। খেয়াল করো সবাই, 7 রঙে একটা অঙ্ক আছে যে 3, 0, 5, 2, 7 অঙ্ক দ্বারা গঠিত বেতন সংখ্যাটি 4 ও 5 দ্বারা বিভাজ্য কি না দেখাও। প্রশ্ন কি আছে? 3, 0, 5, 2, 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি 4 ও 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা দেখাও। এটা আবার পরীক্ষায় আসতে পারে, 3, 0, 5, 2, 7 অঙ্ক দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যাটি। তখন আমরা কি করব? ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব। এখন আমরা বৃহত্তম সংখ্যা দ্বারা বৃহত্তম সংখ্যা গঠন করে অঙ্কটি করেছি, আর যদি ক্ষুদ্রতম চায় তাহলে ক্ষুদ্রতম সংখ্যা গঠন করে আমরা 4 ও 5 দ্বারা বিভাজ্য কিনা দেখাবো। আর 4 ও 5 দ্বারা বিভাজ্য কিনা আমরা কিন্তু এই অধ্যায়ে শুরুতেই সূত্র শিখেছিলাম, সূত্রের মাধ্যমে আমরা অঙ্কগুলো করেছি। খেয়াল করো সবাই, 3, 0, 5, 2, 7 অঙ্ক দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। বৃহত্তম মানে বড়, তাহলে বড় অঙ্কটা অবশ্যই আগে লিখতে হবে, প্রথমে বড়টা, তারপরে তার ছোটোটা, তারপরে তার ছোটোটা, তারপরে তার ছোটোটা, তারপরে সবার ছোটোটা, অর্থাৎ সবার বড় 7, 5, 3, 2, 0। তাহলে বৃহত্তম সংখ্যা হচ্ছে কত? 75,320। 3, 0, 5, 2, 7 অঙ্ক দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি 75,320। এবার আমরা দেখব এই সংখ্যাটা, এই বৃহত্তম সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য কিনা, তারপরে দেখব 5 দ্বারা বিভাজ্য কিনা। খেয়াল করো পড়ে, আমরা জানি, আমরা জানি মানে কি? এটা সবারই জানতে হবে, এটা সূত্র, এটা সত্য কথা। আমরা জানি কোনো সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা, কোনো সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। আবার খেয়াল করো, কোনো সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। আরও একটা সূত্র আছে, ওই সূত্রটা এখানে প্রয়োগ করি নাই। আর একটা সূত্র আছে যে একক ও দশক স্থানের অঙ্ক যদি দুটাই শূন্য থাকে তাহলে ওই সংখ্যাটাও 4 দ্বারা বিভাজ্য। কিন্তু আমি এখানে বৃহত্তম সংখ্যা যখন গঠন করেছি শুধু একক স্থানের অঙ্ক শূন্য, এই জন্য আমি এই সূত্রটা প্রয়োগ করি নাই। এবার খেয়াল করো, যেহেতু সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যাটি কত? 20। এই যে একক দশক, একক দশক, একক আর দশক স্থানীয় অঙ্ক নিয়ে আমরা একটা সংখ্যা গঠন করেছি, সেটা হচ্ছে কত? 20। আর এই 20 যা 4 দ্বারা বিভাজ্য। 20 কীভাবে 4 দ্বারা বিভাজ্য? আমরা সবাই 4-এর নামটা জানি, 4 5 20, 4 6 24, 4 4 16, এগুলো হচ্ছে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে 20 যা 4 দ্বারা বিভাজ্য, যেহেতু 75,320 সংখ্যাটি কি লিখছি, ও যেহেতু একবার লিখেছিলাম, যেহেতু সংখ্যাটির এক ও দশ স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যাটি 20 যা 4 দ্বারা বিভাজ্য, যেহেতু তাহলে এখন কী আসবে? সেহেতু, সেহেতু 75,320 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, অথবা এই বৃহত্তম সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এবার খেয়াল করব 5 দ্বারা বিভাজ্য কিনা। খেয়াল করো সবাই, আবার আমরা জানি, যেহেতু একবার লিখেছি এখন আর আমরা জানি লিখব না, আমরা লিখব আবার, কোনো সংখ্যার একক স্থানের অঙ্ক 0 অথবা 5 হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। এটা একটা সূত্র যে আমরা জানি কোনো সংখ্যার একক স্থানের অঙ্ক 0 অথবা 5 হলে ওই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। একক স্থানে যদি 0 থাকে আর 5 থাকে, সামনে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সংখ্যা থাক, আমরা আর এত কিছু নির্ধারণ করব না, যে শেষে অঙ্কটা দেখব, একক স্থানের অঙ্কটা দেখব 0 অথবা 5 আছে কি না। যদি দেখি 0 অথবা 5 আছে তাহলে আমরা সামনে কী আছে আমার আর দেখার দরকার নাই, তাহলে আমরা বুঝবো এটা কি 5 দ্বারা বিভাজ্য। এবার খেয়াল করো,
যে কোন সংখ্যার একক স্থানাঙ্ক শূন্য অথবা পাঁচ হলে সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য। যেহেতু সংখ্যাটির একক স্থানাঙ্কটি শূন্য, একক স্থানাঙ্কটি কত? শূন্য। শূন্য আবার পাঁচ হলেও হতো, তখন আমরা পাঁচ লিখতাম। সেহেতু 75,320 সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য। সেহেতু সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য। তোমরা অন্য জায়গায় রাফ করে দেখতে পারো, এই 75,320কে পাঁচ দ্বারা ভাগ করবা, ভাগ করে দেখবে কোনো অবশিষ্ট নাই। যদি অবশিষ্ট থাকে তাহলে পাঁচ দ্বারা বিভাজ্য হয় নাই, তাহলে মনে করবে অঙ্কটা ভুল হয়েছে, কিন্তু আসলে এটা পাঁচ দ্বারা বিভাজ্য হবে। যেহেতু চার দ্বারা অবিভাজ্য, পাঁচ দ্বারা অবিভাজ্য, তাহলে কী লিখব? উত্তর, বৃহত্তম সংখ্যাটি চার ও পাঁচ দ্বারা কি নিঃশেষে বিভাজ্য। খেয়াল করো সবাই, চার দ্বারা অবিভাজ্য হয়েছে, পাঁচ দ্বারা অবিভাজ্য হয়েছে, তাহলে উত্তর বৃহত্তম সংখ্যাটি, অথবা এটাও লিখতে পারো কেউ যে 75,320 সংখ্যাটি চার ও পাঁচ দ্বারা বিভাজ্য। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটি ভালোভাবে দেখেছো, বুঝেছো এবং আমার কথাগুলো অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছো। তো এইটাই তোমাদের ভারী কাজ। তোমরা এই যে 17 তারিখ দিয়ে, এই তারিখটা দিয়ে সবাই ভারী কাজ করে রাখবে, এবং আগামী 20 তারিখের পর তো 21 তারিখ, 21 তারিখের পর থেকে এই অ্যাসাইনমেন্ট খাতাগুলো, অর্থাৎ ভারী কাজ খাতাগুলো স্কুলে এসে আমার কাছে জমা দিয়ে যাবে। আর যারা এই অনলাইন ক্লাস করে না, তোমাদের বন্ধু বান্ধব, তাদেরকে তোমরা কী করবে? সাহায্য করবে, বলবে যে স্যাররা অনলাইনে ক্লাস নেয়। যদি বলে আমাদের মোবাইল নেই বা মোবাইল আছে কীভাবে বের করতে হবে, তোমরা তাদেরকে সাহায্য করবে। তো এইটাই তোমাদের বাড়ির কাজ, এটাই তোমাদের কি বাড়ির কাজ, এটাই তোমরা খাতায় করে রাখবে। তোমরা ভালো থেকো, বাসায় থেকো এবং সুস্থ থেকো, এই প্রত্যাশায় আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।